কথায় বলে ইতিহাস নাকি কথা বলে, আবার সেই ইতিহাসই বহুবার সাক্ষী থেকেছে বহু অবতার আগমনের সময়। ঠিক তেমনি পৃথিবীতে যতবার সন্ত্রাসে ঢেকে গেছিল ঠিক ততবারই জন্ম হয়েছিল এক নতুন অবতারের, যাদের হাত ধরেই সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছিল পৃথিবী। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করছে টলিউডে। অনেকেই অনেক সময় যখন বাংলা সিনেমা নিয়ে আড়ালে আবদালে অভিযোগ করছেন, অনেকেই যখন বলছেন বাংলা সিনেমার ওপর আর ভরসা রাখা যাচ্ছে না, এবার সেই সমস্ত নিন্দুকদের শেষ করতে সিলভার স্ক্রিনে আসছেন টলিউড বস। তবে টলিউডের মানুষ এই মানুষটাকেই সূর্য বলে ডাকেন, কারণ এই সূর্যই এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিল 2017। তবে সেই সময় সূর্যর পৃথিবী গড়ার ফর্মুলাটা ছিল একটু অন্যরকম, আর তাই সেই সময় থেকেই সূর্য সমস্ত দেশ বিরোধী মানুষকে এক প্রকার থ্রেট দিয়ে বলেছিল, আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা একই। আর এরপর থেকেই নিজের আইন নিজেই শুরু করেন তিনি। যে আইনের ধারা আর যে আইনের সাজা দুটোই ডিপেন্ড করে সূর্যর উপর। শুধু তাই না, 2018 বাংলাকে সেভ করার জন্য যখন একজন দক্ষ মানুষের দরকার ছিল ঠিক তখনই আবারও বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে এই বাংলাতেই আসেন বাংলার বাঘ। সেফ বেঙ্গল, সেটাই আমি চাই, তবে টেরিস্টের কাছে মাথা নত করে নয়, ইঁদুর গর্তে ঢুকলেও টেনে বের করব। 2018 সেই বাঘ এবার শুধু বেঙ্গল না, তিনি এবার আসছেন হাতে জাতীয় পতাকা নিয়ে আর দেশের মানুষের দায়িত্ব নিয়ে। এবার বাংলার বাঘের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ এই বাংলার বাঘের কাছেই এবার ভরসা করছে কোটি কোটি ভারতবাসী, আর তাই এবার দেশের মানুষের কাছে তিনি এখন ওয়ান অ্যান্ড অনলি প্যান্থার, আমাদের বেস্ট আন্ডারকভার এজেন্ট প্যান্থার। এই বিষয়টা লিড করছে। প্যান্থার মুক্তি পাবে 9ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতার মাসেই দেশকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করতে সিলভার স্ক্রিনে আসছেন জিৎ। তবে সেই সিনেমার রিলিজ হওয়ার আগেই বাংলার বসকে দেখা গেল একদম অন্য ভূমিকায়, যেখানে বস কোমর দোলাচ্ছে তার ফ্যানদের সাথে।